बे टीमा जाहैबाय जोंनि चिरां डिस्ट्रिक्टनि टीम बे जाहैबाय जों उन्दुग्रा दे दुइथा लाखानै सिङावबो उन्दुयो सायावबो उन्दुयो आरो दुइथाला एया हल आमार दुइथाला बेडरूम इयासाव बहुत मानु आमि घुमाइसो दे इयात बहुतटा बेड आसे इयात इयासाव एक नम्बरे दुइथाला आरोखि बेलकनी आसे बेलकनी गाइस ভাল লাগে দে মানে থাকা রুম নিফ্রাই ওঙ্কারবাই আর বাসাও গাকবাই আমি যেহেতু নাকি জানো গান দিন সেভেন মানে ইন্টারনেশনাল হর্টিকালচার শো মানে দিন প্রোগ্রাম স্টার্ট যাসিগান দিন সতেরো আঠারো উনিশ তারিখ উনিশ তারিখ সিম আর আমি দায় মানে থাকলে ওঙ্কারবাই আর নেই সিবংদাবো দম আর এই বীরদাও দো নই আমি মানে স্পেশাল ফার্মার গেজা বিশ দা বিথামমনকোবো লানা ফিদেন আমফাই দাইয়ে দিনই তো গাসিবো ডেকোরেশনা জাজুমনাংসিগো মানে দিনই একদম পুরা সোজাজুগোন আর গাওবো গাও স্টলকো বইবো সাজাজুবাই বিভিন্ন মানে ডিস্ট্রিক্টনিফ্রাই ফৈদিন আর দাইয়ে বেসিবাং হাই দেখাইগান নোংথামমনা নাইদে আর ফিতাই সামথাই বাইদিসিনানিবো মানে মোনসে কম্পিটিশন দঙ বেকোবো দাই নুগন নোংথামমনা দেখাইগান আর জঙ বেসি হাই নাইবাইলো থাদে নোংথামমনা দা নেই জঙহা আদা পরিতোষ দঙ একদমবারে বিজনিনিফ্রাই ফৈদিন আর জঙ যিখিনি ফৈদিন মানে বিরাট মানে প্রোগ্রেসিভ ফার্মার গজা আর গাছ মানে যেন মানে যাই ফৈদিন মানে টেকনোলজি বাহিনী খেতে মগরা গজা আর বহুত মানে মেন মেন খেতকরা ফৈদিন মানে জুব গজনে মন্দ আর আমি দানা নাই দা থাকসিগান আর আমার দিনে এটা যেটা নাকি প্রোগ্রাম তাতে আমি বই আছো এটা আমি সবে বাসত আছো আমি এটা প্রোগ্রামত গই আছো এই চিরাং ডিস্ট্রিক্ট নিয়ে আসান থাও মিনি মুন্ডাই আং মা টুক্রাজা সালবাড়ি নিলে টুক্রাজা সালবাড়ি নিনে আমরা দিনে যে মানে সেভেন ইন্টারন্যাশনাল হর্টিকালচার ফো হাবি সিগন আর না হারু বেয়ার রুম নিফ্রাই হাঙ্গা সিনে হামসে গেটা মনবি আনন্দ হাববাই আর সিং দায় যে নেই ভাই দায় বেশি হাই দেখাইসিগন আর নার্সারি নিনে প্রোগ্রামা মানে দিনেরনিফ্রাই জাগাসিগন আর দিনে সতেরো তারিখ সতেরো ডিসেম্বর দুই হাজার বাইশ ও একবারে মানে সাজাইনি নাম দাবো জোবাকে আর সাজাইগাসিনো গোটাই ডিস্ট্রিক্টরপ্রাই আইসে ইয়াত মানে আসামনি মনফ্রোমো ডিস্ট্রিক্টনিফ্রাই মানে বেহায় বাহাগো লাফৈদিন আর মানে এক্সিবিশন শো খালামনো ফৈদিন আর বয়বো বাহাই জানাইনি হল নেই পুরা ব্রেকফাস্ট জানাইনি দা সময় জাগাসিনো মানুষগুলো পুরা লাইনাও দো গাও গাও এরে একদম করে জানাও পুরা ভিড় জানান দো ব্রেকফাস্ট ও ওরা জানাইনি মুখু গজা দায়ী মানুষরা ব্রেকফাস্ট হোকলাইগাসিনো জানাইয়া থালির যাবাই একদম বিশেষ প্রোগ্রাম আর নোংমনা বে সময় নুগাসিনো নেই বিয়ে যাইবাই চিরাং ডিস্ট্রিক্টনি মানে এক্সিবিশন স্টল আর বিয়ে দা যেন সাজাইগাসিনো বহাই সারমনবো দো সাজাইগাসিনো আর আবাদারিফোর বিথামমনবো দো দা মানে একদম মানে স্টলকৌ সাজাইগাসিনো আর বহাই গবাংতার ফিতাই সামথাই লানানি ফৈনাই জাদং বা অর্কিড ফুল বাইদিসিনা লানানি ফৈনাই জাদং আর নোংমনা নুগাসিনো দায়ে বে সময় নেই একদমবারে মেডামমনা লিরগাসিনো দে আর নেবে যাইবাই বিজনিনিফ্রাই লাবদং বে বিকো চিরাং ডিস্ট্রিক্ট বিজনিনিফ্রাই লাবদং বে থাসোকৌ নেই বিফোর গাসিবো চিরাং মানে খাজলগাঁও আর বিজনিনিফ্রাই মানে কালেকশন খালামনানি গামি গামি কালেকশন খালামনানি লাবদিনাই আর বে মাখাসে প্রোডাক্টফ্রা নোংমনা দা নুগাসিনো দা বে সময় আপনালোকে দেখা পাইছে এইটাই হল আমার চিরাং ডিস্ট্রিক্টত স্টল হয় ইয়া সাউক মানে পুরা মানে হজাওয়া হল অলরেডি কমপ্লিট হয়ে গল ইয়া সাউক বহুত বস্তু মানে কালেকশন করিয়ে আনিছে এইটু সাউক আপনার দেখা পাই আছে ফল মূল বহুত আছে হয় কাঁঠাল আছে এই যে সাউক বেঙেনা আছে লাউ আছে ভেজিটেবলও আছে ঐ ঠিক ভাই বসকো
আয়ো 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 বহুত কষ্ট কৰি পেলাই এই কচুটো আনিছে বিজনি পুৰা চিৰাং ডিষ্ট্ৰিক্ট হয় ইয়া চাওক সীমাংদা আৰু বৰমুণ্ডা উঠি আছে চিএম ছাৰ ফেগাছিনে দংদা বেছি মনে বিৰাট মানে বৰাই ৰেডি জানা নহয় এই বিজনি ৰেবেক ফেগিন আৰু সারা নেবে কেৰ বিজনি হাবনানে দংদা বৰাই ৰেডি জানা নহয় ইয়া আজি 17 ডিসেম্বর 2022 আজি 7th আসাম ইন্টারন্যাশনাল এগ্রি হর্টি শো ওপেনিং হব গই আছে আজি আমার সম্মানীয় অসমর সিএম স্যার আহি আছে আর স্যারে মুকুলি করে দিব প্রকাশ নন্থমনা বে সময় লুকাসনে গবাম সুবংকর যা মান গনাং আসামনি সিএম স্যারা মানে বেখেউসিগন ইনিনি জিতুনাকি জান গনাং প্রোগ্রাম দিছো দাইয়ে নন্থমনা নাইবে থাদে সিএম স্যার আহি আছে এতিয়া আপনালোকে চাই থাকক অসমর সিএম স্যার আহি আছে সম্মানীয় সিএম স্যার আপনালোকে চাই থাকক এতিয়া বহুত ভিড় হয়ে গৈছে যাজুবাই দে মেডামা জাগাছে জানাই দিয়াটো প্ৰয়োজনীয় আমাৰ ৰাজ্যৰ দুটা প্ৰধান কৃষিজাত সামগ্ৰী হ'ল ধান আৰু চাহ চাহৰ ওপৰত অসম চৰকাৰে নিৰন্তৰ কাম কৰি আছে নলবাৰীত আমি দেখা পাইছিলোঁ যে ওচৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা ট্ৰাক আহিছে ধান লৈ যাবৰ কাৰণে আমি লগে লগে আইনী ব্যৱস্থা লৈছোঁ তেওঁলোকক আমি সুধিছোঁ যে ধানৰ মূল্য কিমান দিছা বোলে আমি 1300 টকা দিছোঁ লগে লগে আমি মানুহকেইজনক এৰেষ্ট কৰিছোঁ কাৰণ আমাৰ কথাটো হ'ল 2040 টকাৰ তলত কৃষকক আমি কোনেও মূল্য দিব নোৱাৰোঁ সি লাগিলে বেচৰকাৰী মিলেই হওক বা চৰকাৰী আমাৰ প্ৰণালীয়ে হওক আপোনালোকক সেইকাৰণে মই আহ্বান জনাম যে গোটেই অসমতে আমি ধান ক্ৰয় কেন্দ্ৰ কিনিছোঁ ৰাইজৰ মাজত আমি সচেতনতাৰ সৃষ্টি কৰিছোঁ আৰু সকলো ৰাইজে মিলি এইবাৰ ঘৰত থকা ভঁৰালত থকা ধান নিজৰ ব্যৱহাৰৰ বাবে ৰখাখিনি বাদ দি আমি আমাৰ ধান ক্ৰয় কেন্দ্ৰসমূহত বিক্ৰী কৰিব লাগে তাৰ উপৰিও আমাৰ কৃষকসকলে কেনেকৈ আমি ধানৰ পিছত সৰিয়হ উৎপাদন কৰিব পাৰোঁ তাৰ ওপৰত আমি আটাইতকৈ বেছি গুৰুত্ব দিব লাগে আজি আমাৰ অসমত দুটা খেতি খুব সুন্দৰভাৱে আমাৰ আগবাঢ়ি গৈছে সেইটো হৈছে এটা মেইজ আৰু এটা হৈছে আমাৰ মাষ্টাৰ্ড আজি যদি আপোনালোকে চাই যে 19-20 চনত মাষ্টাৰ্ড উৎপাদনত আমাৰ দেশৰ ভিতৰতে অসমে সপ্তম ৰেংক পাবলৈ সক্ষম হৈছিল মেইজ আমি যোৱা বছৰকেইটাত প্ৰায় 3600 কেজি পাৰ হেক্টৰত আমাৰ উৎপাদন হৈছে আৰু 50,000 হেক্টৰ মাটিত আমি মেইজ কৰিছোঁ মেজ আৰু মাষ্টাৰ্ডৰ বজাৰৰ কোনো অভাৱ নাই ভাৰতে এতিয়াও
বাহিৰৰ পৰা মিঠা তেল বা তেল জাতীয় বস্তু আমাৰ তেল ৰপ্তানি কৰে সেইকাৰণে আমাৰ ইয়াত আমি যিমানে সৰিয়হ বনাম আমি বাহিৰলৈকে পঠাব পাৰোঁ আমাৰ কৃষি বিভাগৰ বিষয়াসকলক মই নিৰ্দেশ দিছোঁ কেনেকৈ আমি ভাল বজাৰ পাব পাৰোঁ গুজৰাট ৰাজস্থান হাৰিয়ানা এইবিলাকৰ পৰা বেপাৰীসকল আমাৰ ইয়াত আহিয়ে থাকে যে তেওঁলোকক মাষ্টাৰ্ড কিনিব লাগে আনকি অসমৰ সৰিয়হৰ চাহিদাখিনিও আমি যদি পূৰণ কৰিব পাৰোঁ আমি স্বনিৰ্ভৰশীল হ'ব পাৰোঁ সেইকাৰণে ৰাইজক মই ধানৰ লগে লগে সৰিয়হ খেতি আৰু মেচ খেতি কৰিবৰ বাবে অনুৰোধ জনাম ইয়াৰ উপৰিও আমাৰ কৃষকসকলৰ বাবে আটাইতকৈ আমি এটা ডাঙৰ চিন্তা কৰিছোঁ সেইটো হ'ল আপোনালোকে যদি আপোনালোকৰ ধাননি পথাৰবিলাক চায় তেতিয়ালৈ দেখিব যে ধাননি পথাৰবিলাক উদং হৈ থাকে যিটো সময়ত আমি পথাৰত শস্য কাটি লওঁ কিন্তু উত্তৰ প্ৰদেশ আৰু বিহাৰ বা আমি যদি হাৰিয়ানাৰ খেতি পথাৰবিলাক চাওঁ তেতিয়ালৈ আপোনালোকে দেখিব যে দুজন ব্যক্তিৰ মাটিৰ সীমাৰ বাবে আমি ইয়াত আলি বনাওঁ তেওঁলোকে শাল গছ চেগুন গছ ৰুই থৈ দিয়ে তেওঁলোকে হলং গছ ৰুৱে তেওঁলোকে বিভিন্ন আমৰ গছ ৰুৱে আৰু সেই গছেৰে সেই অঞ্চলবিলাকত ধুনীয়া প্লাইউডৰ ফেক্টৰী গঢ়ি উঠিছে কৃষকৰ মাটিডোখৰ বছৰত এনেই পৰি থাকে তাৰ জেগাত আমাৰ যদি কেইটামান আমি যদি গছ ৰুব পাৰোঁ আমাৰ ইনকাম দুগুণ হ'ব পাৰে যোৱা বছৰ পৰা আমি ইয়াত কাম কৰি আছিলোঁ আৰু এইবাৰ ৰাজ্য চৰকাৰৰ বন বিভাগে এটা নতুন সিদ্ধান্ত লৈছে সেইটো হ'ল যে কৃষকৰ পথাৰৰ পৰা বা মানুহৰ ঘৰত উৎপাদন হোৱা ঠাল সেগুন হলং এই গছবিলাক কাটাত ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে আমনি নকৰে আপোনালোকক কাটিবও দিব তেওঁলোকে আপোনালোকক বিক্ৰী কৰিব দিব ইয়াত ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে আৰু মাজত তেওঁলোকে অসুবিধা নকৰে তেওঁলোকৰ মূল কথাটো হ'ল যে সংৰক্ষিত বনৰ পৰা এই গছবোৰ কাটিব নালাগে কিন্তু ঘৰত থকা ছাল চেগুন বা আমাৰ অগৰে হওক এই খেতিবিলাক আমি ক্ৰপবিলাক আমি কাটিব পাৰিম আৰু এইবিলাকৰ আমি মুকলি ব্যৱসায় আমি কৰিব পাৰিম অসমত এজন বাহিৰৰ পৰা অহা মোক লোকে কৈছিল যে অসমত য'ত আমি ৰুওঁ তাতেই ছাল চেগুন গছ আৰামত হৈ যায় যদি আমাৰ ঘৰে ঘৰে আমি যদি 20 ডালো শাল চেগুন গছ লগাব পাৰোঁ চেগুন গছ লগাব পাৰোঁ তেতিয়াহ'লে অসমৰ অৰ্থনীতিত কিমান ডাঙৰ পৰিৱৰ্তন হ'ব আমি ভাবিব নোৱাৰোঁ ইমান ডাঙৰ অৰ্থনীতিত পৰিৱৰ্তন হ'ব